এদিকে ফরিদপুরের ভাঙ্গায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানা যায়, ভাঙ্গা উপজেলার ঘাড়ো ইউনিয়নের গঙ্গাবর্দি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয় এবং প্রায় 7টি বাড়ি, 3টি দোকান ভাঙচুর লুটপাট চালানো হয়। জানা যায়, স্থানীয় তৈয়ব মাতবার ও মাহতাব মাতবারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই মূলত ঘটনার সূত্র। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ সেলিম রেজা বলেছে, অভিযোগ প্রাপ্তির আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার নাম শেখ টুটু। আচ্ছা, কি হয়েছে বলেন তো বিষয়টা? হয়েছে, আমার গ্রামে কিছুদিন ধরে শুনতেছি মনে জঞ্জাল হবে, ঠিক আছে, জঞ্জাল হবে। খুলনারা খুলনার রইলো যৌথ দল না, মানে ওরা এক আসলো খুলনার দল একটা মাথা খুলনার, সে হইলো আলাদা হয়ে গেছে। ওই যে তারা এলো যৌথ দল মানছে এলো অন্য দলের সাথে, খুলনার সাথে। খুলনার আবার মানে তার কইছে যে নাম সাদ্দামরে কইছে মারবে কুবাবে। তার আবার রাত্রে দরবার ডাক দিয়েছে, দরবারে বলা হয়েছে কিন্তু তারা নামে আমরা যুঞ্জল করবো না, যদি তারা নামে তাহলে আমরা নামবো। এই বিষয় নিয়ে সেইভাবে রয়েছে তারা তারা এই বিষয় নিয়ে আমার জোর আমি চাইনি, আমি জানিও না। কিন্তু মনে করেন সকালবেলা তারা নেমে গেছে, নামিয়া মানে তারা সব গ্রামে এক হইয়া যৌথ দল হইয়া খুন্ডাররা কেউ নামে নেই, ঠিক আছে। তা গত ইশার এসেছিল না কি তা জানি না, কিন্তু এমনি এসে মনে করেন এই আমাকে গর্বর কোবাইয়া টাকা পয়সা নিয়ে এড়িয়ে গেছে। আর ওই যে সাদ্দামরে কইছে সাদ্দামরে রাবুতের বাইরে দে দুজনের কল্লাগাড়ি নিয়ে এড়ে যাও। আচ্ছা, আপনার কী কী ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে মাঝখানে তো আমি মনে নেই যে বিদায় তার সকালে মনে নেন 3 ভরি 3.5 ভরি স্বর্ণ ছিলাম, এই সব নিয়ে গেছে। আর এই যে টাকা গ্যাস রাখছে আমি একজনকে দেবো, জায়গা রাখবো আমি, এই যে আমার পাশের জমি কথা কহি এই জমির টাকা দিতে হবে, এই এই কারণে আমি টাকা ঘরে নিলাম। আমার কিছু আসল আমার এই বাইরের কাছে পাইতাম, এই টাকা আনছি। এরা ওরা জানে মানে এই পড়ছি ওরাও জানে যে টাকা উড়িয়ে আনছে। আর এই পাড়ায় মনে হয় কোনো কেউ বাইরে হয় না। আর আমি 1 লাখ লোন উড়িয়ে আনছি, এই নগদের লোন উড়িয়ে আনছে, এই যে 2-1 দিন হয়েছে, কাগজপত্র আছে আমার কাছে। মানে ব্যাংকে থাকি কোনো টাকা উড়ে নিয়েছে? ব্যাংকে তো টাকা উড়ে নেই কিন্তু কিস্তি উড়েছি। আর হইলে যে আমার ভাড়া কাজটা আনছি। টাকা পয়সা নিয়ে গেছে, কত টাকার মতো নিয়েছেন? মানে আর কোনো মাল সাবানা নিছে নাকি? আমার নাম আকাশ। আমার প্রথমে আমার বাবারে কোবাইছে রাস্তাতে, মাথায় কোবাইছে, পায়ে কোবাইছে, হাতে কোবাইছে। তারপরে আমার বাড়ি আইছে, আমার বাড়িতে ঘরের ভিতরে 2টা মোবাইল আসলো, টাচ মোবাইল, আর 3 ভরি স্বর্ণ আসলো, টাকা আসলো, কত টাকা কোয়া পারি না আর কি, গাড়ি চালাই এনে থুই সেই টাকা রয়েছে। সে আমার বাড়ি গদ্দর, আমার গাড়ি, আমার গাড়ি মনে হয় 1,20,000 টাকা গাড়ি বানাইছে, 15 দিন হয় নাই গাড়ি। এই গাড়িটার আসে ভাঙ্গিয়া সুইরা গিলাস মিলাস ভাঙ্গিয়া সাইড মাইট ভাঙ্গিয়া ব্যাটারি ম্যাটারি খুললে নিয়ে এড়ে গেছে একজনে।